এ মৌসুমের একটি পরিচিত ফল হচ্ছে লটকন এ টক মিষ্টি স্বাদের ফলটি আমাদের দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফলের আকার দুই থেকে পাঁচ সেমি যা থুকাই তুখাই ধরে যদিও এ দেশে একসময় অপ্রচলিত ফলের তালিকায় ছিল এ লটকন তবে লটকনের চাষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তাও বেশ বেড়েছে এদেশে দেশে লটকনের ফলন বেশি এছাড়াও সিলেট নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল কুড়িগ্রাম লালমনিরহাট গাজীপুর জেলায়ও লটকনের চাষ হচ্ছে লটকন ফল সরাসরি খাওয়া যায় বর্তা ও আচার ছাড়াও তৈরি করা যায় জুস জ্যাম আবার অনেকে লটকন দিয়ে ছোটো মাছ টকও রান্না করেন এ ফলটির অনেক পুষ্টিগুণ ও ঔষধিগুণ রয়েছে ভিটামিন সিতে ভরপুর উপকারী এ ফলটি প্রতিদিন খাবার তালিকায় রাখতে পারেন উপকারী এ ফলটি পুষ্টিগুণে অন্য এবং অনেক ধরনের উপকারিতাও রয়েছে যা এখানে তুলে ধরার চেষ্টা করলাম পুষ্টি মূল্য একশো গ্রাম পাকা লটকনে আছে খাদ্যশক্তি একানব্বই কিলো ক্যালোরি যা কাটালের প্রায় দ্বিগুণ উপকারিতা লটকনে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ও অ্যানজাইম যা দেহ গঠন ও কুশকলার সুস্থতায় কাজে লাগে এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি উচ্চমাত্রায় ভিটামিন সমৃদ্ধ একটি ফল বিশেষ করে এতে থাকে অনেক বেশি পরিমাণ ভিটামিন সি যা বেশ কিছু পরিমাণ খেলে সারা সারাদিনের চাহিদা পূরণ হয়ে যায় এটি ত্বক দাঁত মারি ও হাড় সুস্থ রাখে মুখের স্কার্বি রোগ প্রতিরোধে সাহায্য করে এতে থাকা ভিটামিন বি আমাদের চোখে রক্তনালীর সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে এ ফলে ক্যালোরি ও ফ্যাট কম থাকায় ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী দেহের অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে এই লটকন ফলটি তাই যারা কিছুটা মোটা বা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তায় আছেন তারা লটকন খেতে পারেন এটি রুচি বাড়াতে সাহায্য করে এছাড়া ভূমিভূমি বাপ দূর করে সহজে তৃষ্ণাও নিবারণ করে কারণ এতে জলীয় অংশের পরিমাণ বেশি মানসিক চাপ কমায় এ ফল ফলের পাশাপাশি লটকনেরও পাতা ওষুধ কাজ করে এর পাতা ও শিকড় খেলে পেটে নানা ধরনের অসুখ ও জ্বর ভালো হয়ে যায় লটকন গাছের শুকনো গুঁড়া ডায়রিয়া বেশ দ্রুত ভালো করে এ গাছে ছাল ও পাতা চর্মরোগ দূর করতে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো উপকারী খনিজ উপাদান আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া এতে রয়েছে রক্ত ও হাড়ের জন্য বিশেষ উপকারী আয়রন আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন কমেন্ট করছেন উৎসাহিত করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ